আর টেঙ্গাইতে ফিরোজ ফজুন্দার বাড়ি আছে, ওনারা সাহিত্যারিবেন সমস্যা নেই, ওনারা দেখাইম। আর ফিরোজ এখনো দাগ আছে আর হেল্লগুড়ি মাঝে। নগরীর পাঁচলাইশ মডেল থানাধীন মুরাদপুরের মক্কা হোটেলের পাশের গল্লিত উকিল বাড়ির পঞ্চম তলায় রহমানিয়া তাফিজুল কুরআন একাডেমি হেফজখানার প্রধান শিক্ষকের বিরুদ্ধে এগারো তুন ১৬ বছর বয়সী একাধিক শিক্ষার্থীর বলৎকারের অভিযোগ গজ্জে শিক্ষার্থী হল। তারারে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করি এবং মাইদ্যর করি জোরপূর্বক খারাপ কামত লিপ্ত করিবার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গিয়ে ব্যাপক মাইদ্যরের এক পর্যায়ে শিক্ষার্থী হল তারার পরিবারের অভিভাবকের কাছে বিষয়জ্ঞান জানাইলে শিক্ষার্থীর অভিভাবক বাদীই একখান মামলা দায়ের করে। পরবর্তীতে ফাসলাইশ থানার একখান টিম শিশু নির্যাতনকারী এবং বলৎকারের ঘটনাত হেফজখানার প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিমউদ্দিনের আটক করে। দুই তিনজনের সাথে বলেছি আমার ছোট ছোট বাচ্চাদের সাথে, আমি মানে একটা ছেলের সাথে গোজোর বাচ্চাটা বড় ছিল। বলৎকার অন্যের ছয় শিক্ষার্থী জানাইয়ে তারারে একাধিকবার নিজের কক্ষে লই যায় বলৎকার গজ্জে প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিমউদ্দিন। কি রাতিয়ে বারোটা বাজে আর হদে দশ শোনা, হ্যাঁ দান্ন দুজুম কেন ধরিবি, হ্যাঁ দান্ন খারাপ হান্ন করি কেউ ন বুঝুম, তারপর হদে শু হ্যাঁ বলে শুইতাম, হ্যাঁ দাঁড়িয়ে শুইনো জানে আনু শুইম। ইয়ার পরের দিন আবার সকালে আর ডেকে ও দাঁড় ট্যাঙ্কিং সিবি দে, তাই ট্যাঙ্কিং সিপ দিয়ে গেলাম আর হদে লজ্জা স্থানও তো সিবি দে, আমি দান খারাপ হান্ন করি, তা আর ফরাত দিবার সময় মারতে মারতে আর ফিট জালি করি বেরিয়ে। হুজুর আমার সাথে খারাপ কাম করছে, আমাকে ডাকছে রাতকে সাড়ে বারোটার সময়, ডাকার পরে আমাকে বলে যে আমার এটা শুভ, আমি বলি শুভ না, আমি বলে যে আমার আমার মা বাবাকে বলে দেবো, তো উনি বল তারপর তারপর থেকে শুধু আমার সাথে দুশ্মনী করে আমাকে মারে, আমার থেকে ফরা ধরে। আমি তো ছোটো বাচ্চা আপনাকে কীরকম আদর করবো, যে দাও আমার ফাটা সিবি দাও, আমি যখন সিবি দিচ্ছি সেদিকে আসে ওই আমার লজ্জাস্থান ধরো, আমি তো দাদি হচ্ছি না, সে আমাকে আমার শুধু ডাই গরম হয়ে গেছে। আর একবার অফিস সঞ্জীব আছে, একটা সিসি ক্যামেরা আছে না, সিসি ক্যামেরা বন্ধ করে ডেকে ডাকে যে ধর লজ্জাস্থান ধরতে হয়, তখন যে ধরতে আমি বেঁধে ফেবো আরও হয়তো দেয় তোমাকে আমি রাতে যদি কাশি দিয়ে রাখি তা আমার কাছে যাবে, তাহলে তাই এলে আর বুধবার ডেকে নি আমি উঠতাম নসাই এলে ইয়া করে সব বন্ধ করে রেখে নি তুই দূর মেঝি আর হাত হাত ধরে লয়ে যাই, লয়ে যায় অফিস আমার বাইরে লুকিং করে ঘুরতে ঘুরতে নগরলি ফাঁতে উড়ে সবক ধরে পিছনে ফাঁড়া ধরে ফাঁড়া ধরে এনে মেঝে উড়ে মারতে মারতে তুলে আলাই ফাঁড়া ফাঁসে হয়ে যে নগরলে মারতু হয়ে যদি নগরস তুলে মারজুম তবে মোবাইলে দায় দু যে না নগরজুম এলে হলে হয়তো তো তো গরম পড়ব হয়তো নগরলি ফরা দিয়ে তুলে এলাম বেগিন তুললে ওরা ডন লাগে তো তো গরম পড়তো। আমার সাথে অনেক খারাপ খারাপ ব্যবহার হয়েছে, খারাপ কাজ হয়েছে, শুধু আমি করতে চাই না, আমাকে গুজর করে ডাকে ও নাজিম হুজুর, তো প্রত্যেক দিন আমাদেরকে ডাকে নিয়ে যেত। অভিভাবক হলের একখানি দাবি যেন এরুমে মানুষরূপী পাষাণের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এখন মাদ্রাসা হয়ে যায় বৈধ পবিত্র জিনিস, তারা এর মধ্যে আর বাচ্চাটার ফরাবেলা দিয়ে যে এখন ভবিষ্যতে চিন্তা করি এনে, এখন যে সমস্ত হুজুর যারা আছে যারা এই অনৈতিক কাজগিন গড়ের ভবিষ্যতে আর ফোয়াইন আর বাচ্চাগিন খল্যা করিব ইয়ান আল্লাহ মাহবুদে জানে, যাক যে জিয়ান হয়ে গিয়ে ইয়ান আল্লাহরে বিচার করিবে, এখন যা যে আসামিও ধরা খাইয়ে আর সাজিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তিও ভবিষ্যতের দিকে চিন্তা করিয়ে নে, যেন আর কোনো বাচ্চার যেন এই ধরনের কোনো কিছু যেন আর নয়। আমার নাতি দিছি পরিবেশের জন্য, শিক্ষার জন্য, দেশে দশায় দেখবে ভালোর জন্য, তো হে যেতে দুষ করছে হুজুর রে, তো এই হুজুর আর পরিবর্তন বিচার চাই। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানাইয়ে কোমলমতি শিশু আলারে বিভিন্ন অনৈতিক কার্যকলাপে জোরপূর্বক বাধ্য করা হইত এবং তারার উদ্দেশ্যে চালান হইত পাশবিক নির্যাতন। রহমানিয়া তাফিজুল কোরআন বালক বালিকা একাডেমি নামে একটি হেফজখানা রয়েছে, ওখানকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন, উনি সেখানকার অধ্যয়নরত একাধিক শিশুকে বলাৎকার করেছেন, ধর্ষণ করেছেন, এই ধরনের একটি সংবাদ পাই। সংবাদের ভিত্তিতে আমাদের থানার পুলিশ পরিদর্শক তদন্তের নেতৃত্বে আমরা একাধিক টিম সেখানে প্রেরণ করি, প্রেরণ করার পর ওখানকার বাচ্চাদের সাথে কথা বলার পর ঘটনার সত্যতা পাওয়া যায় যে গত প্রায় দেড় দুই বছর যাবৎ উনি ধারাবাহিকভাবে এই নিষ্পাপ শিশুদের ইচ্ছার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে অথবা নির্যাতন করে তাদেরকে শারীরিকভাবে বলাৎকার, শিশু অল্প বয়স্ক সবাইকে এই যে যৌন নিপীড়ন বা
যেটা করা হয় সেটা দর্শনী। তো এরকম প্রায় সাতজন শিশুর কাছ থেকে আমরা ইনফরমেশন পাইছি। পুলিশ জানাইয়ে তারার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইয়ে এবং এডে যদি অন্য কোনো কেউ জড়িত তাহে তারার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইব। যেহেতু বিষয়টি অত্যন্ত সংবেদনশীল সেই জন্য আমরা যথাযথ গুরুত্বের সাথে মামলাটি তদন্ত করছি এবং আমাদের টিম তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি অকপটে স্বীকার করেন। তো এর ভিত্তিতে আমরা তাকে ওনার যে হেফজখানা সেখান থেকে আমরা তাকে আটক করি এবং যথারীতি তার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনের ধর্ষণের ধারায় মামলা নেওয়া হয়েছে। তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং বিজ্ঞ আদালতে আগামীকাল আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব। এবং খান মোহাম্মদ আবদুল্লাহ, C+ TV।